বেঙ্গল। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি দীঘাতে, এখন বাজে 9টা, আমাদের ট্রেন 11টায়। আমরা আজকে 6 জন মিলে যাচ্ছি। চলে এসেছি নিবুজবিল স্টেশনে, আমাদের ট্রেন 11টায়, 15 মিনিট লেট আছে, ট্রেন 7টা গেছি। এই যে সবাই, অবশেষে অপেক্ষার অবসান, ট্রেন চলে এসছে। এখন বাজে 11:10, ট্রেন 10 মিনিট লেটে আসলো। যেহেতু আমাদের ট্রেন রাত 11টায় ছিল, তাই আমরা বাড়ি থেকে ডিনার করে এসেছি। তাই ট্রেনে উঠি, আমি নিজেদের সিটে শুয়ে পড়ি। চলো গুড নাইট, আবার দেখা হচ্ছে কাল সকালে। পৌঁছে গেছি আমরা 7টাগাছি স্টেশনে। ভীষণ ভীষণ ভীষণই গরম, প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা। এখন বাজে 12:20। এরই মধ্যে আমাদের একজন গরমে সেন্সলেস হয়ে গেছিলো, ওকে দেখে আমরা ভীষণ ঘাবড়ে গেছিলাম। যাই হোক, একটু সুস্থ হবার পর আর লেট না করে আমরা বাসে উঠে পড়ি। এই গরমে এসি বাস ছাড়া যাওয়া কষ্টকর হতো, তাই আমরা এসি বাস ধরে পৌঁছে গেলাম চালতলা। চাউলখোলা থেকে আবার আমরা অটোতে করে মন্দারমণি আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। অটো ভাড়া নিয়েছে 200 টাকা। এই আমাদের রিসোর্ট রয়্যাল হেরিটেজ, প্রচুর টুরিস্ট আসার ফলে বিচের পাশের হোটেলগুলো বুক হয়ে গেছে, তাই আমরা বিচের উল্টো পাশের এই রিসোর্ট বুক করি। যাই হোক, এই রিসোর্টটাও আমাদের খুব ভালো লেগেছে, কারণ এখানে খুব সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। রুমে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা বিচে। প্রায় বিকেল হয়ে গেছে, দেখতে থাকো আমাদের ভিডিও, প্রচুর মজা হবে। রিসোর্টের এই সেই প্রিয় জায়গা যেখানে আমরা বেশিরভাগ সময় ছিলাম। এখানে এসে সবাই বাচ্চা হয়ে গেছে, সব লাফালাফি করতে ব্যস্ত, প্রচুর মজা হচ্ছে এবং পাশে ডান্স হচ্ছে। সাজার সরঞ্জাম নিয়ে মন্দারমণি বাজার, খুব সুন্দর লাগছে রাত্রিবেলা। Thank you.
আমাদের তো হ্যাঁ দুটো বললে না I can see the light from your bedroom door. You've been staying up late, I don't know what for. সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম লাল কাঁকড়া বিচ দেখতে, খুব এক্সাইটেড ছিলাম এটার জন্য। আমি প্রচুর লাল কাঁকড়া এখানে, কিন্তু ভিডিও করার উপায় নেই, কারণ ওরা একটু পায়ের শব্দ পেলেই গর্তে ঢুকে যাচ্ছে। অনেক কষ্ট করে একটু ভিডিও করতে পেরেছি। দিগন্ত মেশে হেথায় নীল সমুদ্রের বুকে, সেথায় হারাতে চাই অপূর্ণতা চোখে। সূর্যোদয়টা নতুন ভোরের অপার্থিব সূর্যাস্ত, জীবন সুন্দর হেথায় প্রশান্তি এক প্রস্থ। লাল কাঁকড়া বিচ থেকে আমরা চলে আসলাম মন্দারমণি মোহনা দেখতে। খুব সুন্দর একটা ঝাউবন, তার পাশেই নদী আর সমুদ্রের মিলিত দৃশ্য দেখতে খুব সুন্দর লাগছে। এরপর আমরা মন্দারমণি থেকে বেরিয়ে তাজপুর শঙ্করপুর হয়ে চলে যাব নিউ দীঘা। এছাড়াও তালসারি আইল্যান্ড, দীঘা সায়েন্স সিটি নিয়ে আসছে আমাদের নেক্সট ভিডিও, যেটা পার্ট 2 তে তোমরা দেখতে পাবে।